ঠিক কি না? পৃথিবীতে আল্লাহর চাইতে বড় কেউ আছে? না। আল্লাহর চাইতে বড় কেউ আছে? না। তাহলে তাহিরি এই যে কিছুদিন আগে যে একটা গান কইলো, আল্লাহর দন রসুলরে দিয়া গেলেন আল্লাহ গাইবয়া, রসুলের দন খাজাই পায়া গেলেন রসুল গায়েবয়া, রসুলের দন খাজাই পায়া আটবো আইছে আজমিরে, শুয়া রইছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে, আছে না নাই? আছে না নাই? এরকম মাজার পূজারি ভণ্ড এদের আস্তানা জ্বালিয়ে দাবি, আছে না নাই? আল্লাহর চাইতে বড় কেউ আছে? সবচেয়ে বড় কে? কত বড়? একটা ঘটনা শুনাই, ঘটনা শুনেন বন্ধুগণ। সুলাইমান ডাক দিয়া কই মাবুদের রে, তোমার রাজ্যের মধ্যে সূর্য উঠে, তোমার রাজ্যের মধ্যে সূর্য ডুবে, তোমার রাজ্যের মধ্যে চন্দ্র উঠে চন্দ্র ডুবে, রব্বুল আলামিন এত বিশাল রাজত্ব তুমি আমাকে দিয়েছ, শুধু এখানে শেষ নয়, আমি আবার তোমার নবী, আমি আবার তোমার পয়গম্বর, যরকান সুবহানাল্লাহ, ওগো রব্বুল আলামিন এত বিশাল ক্ষমতা তুমি আমারে দিয়েছ, এই জন্য আমি সুলাইমানের মন চাইতেছে, এই পৃথিবীর জল এবং স্থলের প্রাণীদেরকে, জল এবং স্থলের প্রাণীদেরকে একবার আপ্যায়ন করতে আমার মন চায়, যরকম সুবহান, আমার জিনের বাচ্চা বানাইছো, পরীর বাচ্চা বানাইছো, আকাশ আমার কথা শুনি, বাতাস আমার কথা শুনে, গর্তের পিপিলিকা মাস কথা শুনে, সমুদ্রের মাছ পর্যন্ত আমার কথা শুনে, আর সবগুলার ভাষা আমি জানি, পিঁপড়ার ভাষা আমি জানি, ও মালিক এত বিশাল ক্ষমতা আমার দিয়েছো, এত বিশাল ক্ষমতা দেওয়ার পর আবার আমার পয়গম্বর বানাইছো, নবী বানাইছো, এই জন্য আমার মনটা চাইতেছে, এই পৃথিবীর জল এবং স্থলের প্রাণীদেরকে একটু হাতটা দোয়াইতে আমার মন চায়, আমার একটু হাত দোয়াইতাম, হাত হাত দোয়াইতাম, বুঝেননি? মানে জলের স্থলের যত মাখলুকাত তুমি বানাইছো সবগুলোর খানা খাওয়াইও, আমার মন চায় এক বেলা খানা খাওয়াইতাম, আল্লাহ কয় বালা কথা, খাওয়াইতো কি সবাই পারে? পারে না, বহুত টাকা পয়সার মালিক, ফিসাসের ঘরে হিসাস, দোয়ানে যায় বইতাই, আরেক বেটার ফকেটে চা, আরেক বেটা যদি খাওয়ায় তাইলে হেতে খাইব, আরেকজনের ফকেটে খাইবার লাই বইতাই, এমন ধনীর ঘরের ফিসার সমাজে আছে না নাই? আল্লাহ জানে কার ঘাত লাগছে, বিপদ, সবাই পারে না, তবে বহুত রিক্সাওয়ালা আছে, বহুত কাঁচামরিচ বিক্রি করে নিয়ে আসে, বড় লোককে বইয়া বইয়া খাওয়ায়, জিগাইলাম কি আপনি রিক্সা চালাই রে খাবান কা, হুজুর আমার বালা লাগে, হে রিক্সা চালাইলে কি হবে, তার মনটা কিন্তু সবচেয়ে বড় ধনী, জোরে কোন ঠিক কিনা? আল্লাহকে খাওয়াও, সুলাইমান মনে করছে যাক আল্লাহ তো অর্ডার দিয়ে দিছে তো খাওয়াই, বন্ধুগণ জিন পরির আয়োজনকারী ব্যবস্থাপনাকারী হলো জিন পরিরা, কোটি কোটি জিন পরিরে দায়িত্ব দিছে, আল্লাহু আকবার, আফ্রিকার জঙ্গলে সব লাকটি কাটটা ফালা, আইনা আটলান্টিকের পারে জমা কর, ছয় মাস পর্যন্ত শুধু লাকড়ি কাড়ে দারুয়া কাড়ে, আইনা আটলান্টিক পারে জমা করে, কোটি কোটি জিন পরিরা আইনা আসমান বরাবর স্তূপ করছে, কেউ আল্লাহু আকবার মশলা বাটে, কেউ জাল দেয়, কেউ বাদ বয়, কেউ চাইল দেয়, কেউ আদা রসুন মশল্লা ইত্যাদি কাম, অতুল কামাল কাণ্ড শুরু হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর গুইরা গুইরা দেখি, তামাম পৃথিবীর বাচ্চা ঘুরে ঘুরে দেখে, জিন পরিরা রান্না বান্নার বন্ধুরা আমার আয়োজনে ছয় মাস
মাস পর্যন্ত রান্না বান্না করে কাতি কাতি করে কেসি দিয়া নামাইয়া একদম লাইন ধরে খাড়া করাইছে, একদম এখান থেকে শুরু করছে কুমিল্লা বরুড়া পার হইয়া একদম আপনাদের ব্রাহ্মণবাড়িয়া পার হইয়া বিশাল বড় আয়োজন, ছয় মাস পর্যন্ত কোটি কোটি ডাক আয়োজন করছে। আয়োজন করার পর বাবুর্চি ডাক দিয়া কয়, নবী গো যেই পরিমাণ রান্না বান্না হইছে ওই পরিমাণ রান্না বান্না দিয়া জল এবং স্থলের পানিদেরকে এক বেলা খাওয়ানো যাবে। জোরে জোরে কন সুবহানাল্লাহ। এবার যিনি আয়োজন করে ওনার তো এর আন্দাজ থাকে না, আমি তো এটা দায়িত্ব দিয়ে দিছি বাবুর্চি রে বেটা, ক 1200 লোক খাওয়াইতে কত লাগবো? বাবুর্চি কো 5 মন গোস্ত, আমি 6 মন দিলাম, এরপরে যদি গোস্ত টান পড়ে এই বাবুর্চির মাথা ফাড়াইবো নি? তুই কইলি 5 মন, মানুষ দাওয়াত দিলাম 1200, আইছে 1000, গোস্ত দিলাম 6 মন, তাহলে তুই এত ভুল হিসাব দিলি কেন? বাবুর্চির লগে কিলা গিলি, এরপরে টাকা দেয় না, কারণ বাবুর্চি এটা দায়িত্ব, এটা তো আমার দায়িত্ব না, সুলাইমান দায়িত্ব দিয়ে দিয়েছে তাম পৃথিবীর জিনপুরীরা সব 6 মাস পর্যন্ত আয়োজন করছে। জোরে কন সুবহানাল্লাহ। ডাক দিয়াকে হুজুর এবার এবার মেহমানদারি করে সুলাইমান ডাক দিয়ে কই মাহবুবের রে, রান্না বান্নার আয়োজন শেষ, ও গো রব্বুল আলামিন আমি কি জলের প্রাণীদেরকে আগে খাওয়াবো নাকি স্থলের প্রাণীদেরকে খাওয়াবো, কাদেরকে দিয়া খান আরম্ভ করব? আল্লাহ ডাক দিয়া কয়, সুলাইমান রে সাগরের পারে রান্না বান্না করছো, জলের প্রাণীদের মুখে কত মায় মুসল্লার গান গেছে, এরা কত সেড়ার গান খাইছে, এদের জিব্বার পানি ঘটতেছে রে বাবা, তুমি এদেরকে দিয়ে আগে খান আরম্ভ করো, এই নদীর মাছ দিয়া খান আরম্ভ করো, আর যদি বাচ্চা থাকে স্থলের প্রাণী মানুষগুলা খাবে। জোরে কন সুবহানাল্লাহ। আগে নদীর গুলার খাওয়াও। সুলাইমান কয়, আচ্ছা ঠিক আছে আমি নদীর। ডাক দিয়ে কই জলের মাছ এইদিকে আসো, সুলাইমানের মেজবানি খাও, সুলাইমানের মেজবানির মধ্যে লাইন ধরে দাঁড়াও। আল্লাহ ডাক দিয়া কয়, জলের মাছ রে সবগুলা যাইস না, আমার বন্ধু আবার শরম পাইব, আমার বন্ধু আবার লজ্জা পাইব, এই জন্য ছোট দেখা গ্যাস্ট্রিক আলসারে ভরা, আমার মতন ডনে খাওয়া লাগে সকালে 2টা, বিকালে 2টা, রাত 2টা, আবার গ্যাস্ট্রিকের চার্জের 20 বাদ দিয়ে 40 খাইতে হয়, এরকম গ্যাস্ট্রিক আলসার দৈরা গেছে, একটা ছোট দেখা মাছ যা, আমার বন্ধু বড়টা গেলে আবার লজ্জা পাবে, ছোট দেখা বন্ধুর আমার একটা মাছ আসছে, এইটা হা করছে, এই যে হা করছে হা করছে, মনে হয় আসমান জমিন এর ফেডে দিলেও ফেট ভরবে না। ছোট্ট ধরেন না সমুদ্রের মাছ, পুকুরের ছোট মাছ কি কাস্তি মাছ ইজা মাছ, এরকম আ করছে সুলাইমানকে সর্বনাশ, এটা কি আ করছে, আটা কি করছে? কিতাবের মধ্যে লেখে এরেজমেন্টের দায়িত্বে যারা ছিল যেই সমস্ত জিনপরিরা ছিল, যারা বন্ধুরা আমার খানা বাড়ে ওই যে দায়িত্ব ছিল, এরা তো সামিস লইয়া গামলা লইয়া বল লইয়া দাঁড়ায় রইছে, সামিস দিব আর বল দিব গামলা, সুলাইমানকে দূর বেড়া গামলা বলতো ডাইরেক্ট ডেকসিডা। এটা কি বাঙালি? এটা নোয়াখাইল্লা ভাইছো মিয়া? এটা বেড়া নোয়াখাইল্লা নয়, এটা বাঙালি নয়, ডেক সুদাড়া ডালছে ডালছে ওই কেসি দিয়া জিন পরিরা সুন্দর করি, কেসি দিয়া যেরকম বন্ধুর আমার বাবুর্চি সুন্দর করে বড় বড় ডেকচি পাতিল নামায়, এই যে নামাইয়া একদম ডালতে আছে, একদম ডালতেছে, এইটা যে ডালতেছে, সুলাইমান কয় তোর মুখটা বন্ধ কর বাবা, তোর মুখটা একটু বন্ধ কর না, কয় হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ আর বি চাহিয়ে, আর বি চাহিয়ে, সুলাইমান রে দাওয়াত দিয়া খানা দেও না কেন? কয় দিতেছি দিতেছি, কয় কই খানা দিতেছ? এই যে দিতে দিতে যত খানা পাকাইছে ছোট্ট একটা মাছ সব খাইয়া নিছে। জোরে জোরে কন সুবহানাল্লাহ।